সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সন্ধি। সন্ধি অনেক স্টুডেন্টের কাছে খুব কঠিন একটা টপিক, আতঙ্কের নাম। তো আজকে আমরা সন্ধির আদ্যোপান্ত শিখব এবং সন্ধির যে বেসিকটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখো এখানে যে লাইনটা রয়েছে, আলাদা দুটি শব্দের প্রথম অংশের শেষ ধ্বনি এবং শেষ অংশে প্রথম ধ্বনির মিলন করতে সন্ধিবিচ্ছেদগুলোর শব্দগুলোকে বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে একত্রিত করে সন্ধি করা হয়। এসব বইয়ে যেইভাবে সূত্র প্রয়োগ করা আছে, প্রথমে থাকে রবি, তারপরে থাকে ইন্দ্র, তারপরে দুইটা যোগ করে হয় রবীন্দ্র। কিন্তু আমাদের পরীক্ষায় আসে কি, তার উল্টাটা, একটা শব্দ দেয়া থাকবে, সেটাকে আমাদেরকে ভাঙতে বলবে, মানে সন্ধি বিচ্ছেদ করতে বলবে, এরকম থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে আসি যে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে এমন কিছু সন্ধি যেগুলো কোনো নিয়ম অনুসরণ করে চলে না। ঠিক আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি তিন প্রকারের আছে। একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই তিন ধরনের সন্ধিসমূহ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আশা করি যে সাতটি শিখলেই চলবে। সাতটি কী কী? কুলটা, পৌড়, গবাক্ষ, শুদ্ধোধন, অন্যান্য, স্বর, মার্তন্দ। সন্ধিবিচ্ছেদগুলো একটু ভালো করে শিখে রাখবে এই সাতটা শব্দের। আচ্ছা আমরা একটু টেকনিকটা শিখি যেটা দিয়ে আমরা এই সাতটা শব্দ ইজিলি মনে রাখতে পারি। দেখো এখানে গবাক্ষ শব্দের অর্থ জানালা, মার্তন্ড শব্দের অর্থ সূর্য, ওদন শব্দের অর্থ অন্ন বা ভাত, আর শুদ্ধোধন হচ্ছে বুদ্ধদেবের পিতা। কি সহজ না? এই টেকনিকটা মনে রাখলে আমরা সাতটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি পেরে যাব। আচ্ছা এগুলো ছাড়াও আরও কিছু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আছে, অবশ্যই মুখস্থ করবে। সেটা হচ্ছে শৈরিণী, তারপরে গবেন্দ্র, তারপরে গবেশ্বর, রক্তষ্ঠ। আচ্ছা মনে রাখবে যেভাবে এটা একটু খেয়াল করো, কুলটা মেয়েটি অন্যান্য পৌরদের সাথে শৈল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, তাই গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোধনের সাথে প্রেম করছে। এভাবেও তোমরা চাইলে মনে রাখতে পারো। আচ্ছা এরপর আসে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আশা করি বারোটি শিখলেই চলবে। কী কী? বৃহস্পতি, পরস্পর, গোষ্পদ, ষোড়শ, আশ্চর্য, পতঞ্জলি, বনস্পতি, তস্কর, একাদশ, মনীষা, হরিশ্চন্দ্র, দুলক। মনে রাখবে যেভাবে, বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, চোর, গোষ্পদ গরুর পা চুরি করে। বৃহস্পতির বয়স একাদশ আর বনস্পতির বয়স ষোড়শ। তাদের চুরি করার সময় দেখে বম্বের নায়িকা মনীষা দেখে আশ্চর্য হয়ে যায়, দৌড়ে গেল ছবির নায়ক হরিশ্চন্দ্রের কাছে। দুজনে কিছু না বুঝে গেল ছবির পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে দিল, যারা গরুর পা চুরি করে তারা কখনো দুলোকে থাকতে পারবে না আর কি। খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। আচ্ছা এরপরে আমরা আসি বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিতে। দেখো এখানে এগুলো ছাড়াও আরও কিছু ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ রয়েছে, যেমন হিংস্র, বাগেশ্বরী, প্রায়শ্চিত্ত, নাব্য। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও তোমরা মুখস্থ করে যাবে। আচ্ছা এরপরে দেখো যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, আশা করি চারটি শিখলেই চলবে। একে বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধিও বলা হয়ে থাকে। কী কী? অহর্নিশ, অহরহ, বাচস্পতি, ভাস্কর। ঠিক আছে, খুবই সোজা। এগুলো ছাড়া আরও কিছু নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আছে, অবশ্যই মুখস্থ করবে। একটা হচ্ছে আস্পদ, প্রাতকাল, শিরপীড়া, মনোকষ্ট, এগুলো আর কি। তারপরে দেখো যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, উত্থান, উত্থাপিত, সংস্কৃত, পরিষ্কার, গণ্য, ভক্ত, সন্নিহিত, উত্থাপন, সংস্কার, সংস্কৃতি, এগুলো। তো এখান থেকে এগুলো জাস্ট মনে রাখার টেকনিকগুলো দেখালাম, আরও কিছু বেসিক জিনিস তোমাদেরকে দেখাতে হবে। আমি এটা একটু পজ করে দিয়ে আমি হচ্ছে ওটাতে যাই। ঠিক
ঠিক আছে? লোডিং হতে একটু সময় লাগছে, তো কষ্ট করে সবাই একটু অপেক্ষা করো। আচ্ছা, লোডিং হয়ে গেছে পুরোপুরিভাবে, আমরা এখন সন্ধিতে চলে যাই। একটু সময় লাগছে খুঁজে পেতে। আচ্ছা, পেয়ে গেছি আমরা সন্ধি। সন্ধি মানে কি? মিলন। ঠিক আছে, দেখো, অ যোগ আ মিলে আ হয়, আ যোগ অ মিলেও আ হয়, ঠিক আছে? আ যোগ ই মিলে আবার এ হয়, মানে স্বরসন্ধির নিয়মগুলো আমরা শিখছি। আ যোগ ই মিলে কি হয়? এ হয়। অ যোগ ই মিলে এ হয়, ঠিক আছে? অ যোগ উ মিলে হয় ও, আ যোগ উ মিলেও হয় ও, মানে অ যোগ উ মিলে যা, আ যোগ উ মিলেও তা। অ আ এখানে ম্যাটার করছে না। আচ্ছা, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি আমরা। আমাদের মনে প্রশ্ন আসছে না যে অ যোগ উ মিলেও ও হয়, আ যোগ উ মিলেও তো ও হয়। এখন আমাদেরকে যদি পরীক্ষায় এরকম আসে প্রশ্ন যে সূর্যোদয়, সূর্যোদয়ের সন্ধি বিচ্ছেদ করো, এখানে তুমি চিন্তা করতে পারো যে আ যোগ উ মিলেও তো ও হয়, তাহলে কি আমরা সন্ধি বিচ্ছেদ নিব সূর্যা যোগ উদয়? সূর্যা বলে কি কোনো শব্দ বাংলা ডিকশনারিতে আছে? নেই। তাহলে সূর্য বলে শব্দটা আছে, তাহলে আমাদেরকে অ যোগ উ, অ যোগ উ ইজ ইকুয়াল টু ও, এটা নিতে হবে, সূর্য যোগ উদয়। আচ্ছা, তারপরে দেখো, আ যোগ রি ইজ ইকুয়াল টু অর, মহা যোগ ঋষি মহর্ষি, জ ফলা ইজ ইকুয়াল টু ই যোগ আ, ইত্যাদি ইতি যোগ আদি, ব ফলা ইজ ইকুয়াল টু ই যোগ অ, ব ফলা ইজ ইকুয়াল টু উ যোগ দীর্ঘ ই। তো এইভাবে আমরা সূত্র দিয়ে খুব সহজেই সন্ধি মনে রাখতে পারি। এখানে ব্যঞ্জন সন্ধির নিয়মগুলোতে আমরা একটু আসি, স্বরসন্ধি মোটামুটি সব নিয়মগুলো আমরা দেখালাম। আচ্ছা, দেখো, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি হচ্ছে প্রথম বর্গীয় বর্ণ, ক খ গ ঘ, সরি, ক চ ট ত প, তারপরে তৃতীয় বর্গীয় বর্ণ হচ্ছে গ ঘ খ, ক চ ট ত প, গ জ ইং দ ঝ। এখন দেখো, আমরা কেবলমাত্র সন্ধির ক্ষেত্রে তৃতীয় বর্ণের বর্ণ প্রথম বর্ণের কাছে যাবে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে গ ইজ ইকুয়াল টু ক হবে, জ ইজ ইকুয়াল টু ঢ হবে, র ইজ ইকুয়াল টু ট হবে, দ ইজ ইকুয়াল টু ত হবে। ক্লিয়ার? মানে ক বর্গীয় বর্ণ ভেঙে, মানে তৃতীয় বর্গের বর্ণটা প্রথম বর্গের বর্ণ হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো, দিগন্ত, দিগন্ত, গ বর্গীয় বর্ণ না, দিগন্তের গ, আর ভাঙলে কি হচ্ছে? দিক যোগ অন্ত।
তার মানে তৃতীয় বর্গের বনি ভেঙে প্রথম বর্গের কাছে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ষড়ানন ষট যোগ আনন, শুধুমাত্র সন্ধিতে র এর র তৃতীয় বর্গের বর্ণ তৃতীয় বর্গের বর্ণ না। আচ্ছা, এরপরে আমরা আসি শুধুমাত্র সন্ধিতে র তৃতীয় বর্গের বর্ণ। আচ্ছা, এরপরে আসি যে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, শব্দে নাসিক্য বর্ণগুলো যুক্ত থাকলে এবং এগুলোর স্থলে ম বসাতে হবে। নাসিক্য বর্ণ কোনগুলো? উঙ ইঙ মূর্ধন্য দন্তন্য ম, এভাবে নাক দিয়ে উচ্চারিত হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। তো এইগুলোর স্থলে কি আসবে? ম আসবে। ইজি না? একদম দুইটা সূত্র শিখে পুরো ব্যঞ্জন শুদ্ধি শিখা যাচ্ছে। দেখো, সংবাদ সংযোগবাদ, সন্তাপ সংযোগতাপ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধির আরও মজার একটা টেকনিক আজকে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে শব্দের মাঝখানে যদি ওকার থাকে তাহলে ওকারটা উঠে যাবে, ওই ওকারের স্থলে বিসর্গটা বসবে। যেমন হচ্ছে কি, মনোরম মনোরম, মনোরমের নয়ের সাথে ওকার আছে না, ওকারটা একদম উঠে গেল, উঠে যে নয়ের সাথে কি বসবে, বিসর্গ বসে যাবে, ঠিক আছে? শব্দের মাঝখানে রেফ থাকলেও সেম, শব্দের মাঝখানে তিন স থাকলেও সেম। এটাকে আমরা টেকনিকের সাহায্যে কীভাবে মনে রাখবো? সরাও, সরাও মানে তিন স, র মানে একটা র মানে নর্মাল যে র, আর আরেকটা র হচ্ছে রেফ, তিন স র রেফ, আর ওকার, ওকার যদি থাকে তাহলে ওই জায়গা ওকারটা উঠে যায়, ওই জায়গাটায় বিসর্গটা বসে যায়, আর বাকি জিনিস একই থাকে। এইভাবে আমরা বিসর্গ সন্ধি ভাঙতে পারি। সহজ না অনেক? আচ্ছা, আরেকটা বিষয় একটু তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সদসন্ধিতে চলে যাই। সাপোজ এখানে দেখো তোমরা যে অ যোগ আ ইজ ইকুয়াল টু আ, আবার আ যোগ অ ইজ ইকুয়াল টু আ হয়, ঠিক আছে? এখন তোমার মনে চিন্তা যে অ যোগ আ হয় আবার আ যোগ অ আ হয়, তাহলে আমরা কি আ নিব নাকি অ নিব? আচ্ছা, সন্ধি বিচ্ছেদ যদি করতে বলে যে হিমালয়ের, ঠিক আছে, আমরা কি আ যোগ অ তো আ হয়, তাহলে আমরা যদি এভাবে নিই যে হিমা যোগ আলয়, হিমা বলে কি কোনো শব্দ বাংলা ডিকশনারিতে আছে? নেই। হিম বলে শব্দটা আছে, তাহলে যেই শব্দটা আমরা জানি, যেই শব্দটা বাংলা ডিকশনারিতে আছে, সেই শব্দের জিনিসটাই আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? হিম যোগ আলয় হয়, হিম বলে একটা শব্দ কিন্তু আছে, হিমবাহ, তারপরে হিম হিমপ্রবাহ, হিম মানে শীতল, সেই হিম শীতল, সেই হিম বলে কিন্তু শব্দ বাংলা ডিকশনারিতে আছে। তাহলে হিমের ইয়াটা কি? অ। হিমের ইয়া হচ্ছে অ, আলয়ের আ, অ যোগ আ মিলে হিমালয় হয়ে যাচ্ছে, আ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যেটা বাংলা ডিকশনারিতে থাকবে সেই শব্দটা আমাদেরকে নিতে হবে। সন্ধি বিচ্ছেদে সন্ধিটাকে বিচ্ছেদ করে যে শব্দগুলো আসবে অবশ্যই সেই শব্দগুলো অর্থপূর্ণ বাংলা শব্দ, এই শব্দগুলো বাংলা ডিকশনারির ভিতরে আছে। হিমা যোগ আলয় বলে কিন্তু কোনো সন্ধি বিচ্ছেদ হয় না, হিম যোগ আলয় বলে হয়। আলয় একটা আলাদা অর্থপূর্ণ শব্দ, হিম একটা আলাদা অর্থপূর্ণ শব্দ, অবশ্যই অর্থপূর্ণ শব্দগুলো দিয়েই সন্ধি বিচ্ছেদ করতে হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।